নমস্কার, সকলকেই স্বাগতম জানাই আপনাদের প্রিয় স্বাস্থ্যই সম্পদ ইউটিউব চ্যানেলটিতে। আজ এই ভিডিওটির মাধ্যমে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের কিছু কারণ ও লক্ষণ সম্পর্কে আলোচনা করব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক। সাধারণত একজন মানুষের স্বাভাবিক রক্তচাপ হল 120/80 মিলিমিটার মার্কারি। যখন রক্তচাপ এর বেশি হয় তখন তাকে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার বলে। উচ্চ রক্তচাপ হল একটি গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ রোগ। সময় মতো চিকিৎসা না করলে হার্ট অ্যাটাক, স্ট্রোক হবার পাশাপাশি কিডনিও পর্যন্ত অকেজো হয়ে যেতে পারে। বর্তমানে উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়ে বহু মানুষই মারা যাচ্ছে, তাই কখনোই রোগটিকে হালকাভাবে ভাবা উচিত নয়। প্রথমেই আমরা জানব উচ্চ রক্তচাপের গুরুত্বপূর্ণ কিছু কারণ সম্পর্কে। মানসিক চাপ। মানসিক চাপ উচ্চ রক্তচাপের একটি গুরুত্বপূর্ণ কারণ। বিভিন্ন গবেষণা অনুযায়ী মানসিক চাপ ও হাইপারটেনশনের মধ্যে যথেষ্ট সম্পর্ক রয়েছে। দীর্ঘস্থায়ী বা দুরারোগ্য মানসিক চাপ অনেক ক্ষেত্রে উচ্চ রক্তচাপের কারণ হয়ে দাঁড়ায়। অতিরিক্ত কাজের চাপ। মানসিক চাপের পাশাপাশি বাড়তি চাপ যেমন পরিবেশ ও সমাজের চাপ, কাজের সাথে সম্পর্কিত বিষয়গুলি যেমন রাগ করা, চিন্তা করা ইত্যাদিও উচ্চ রক্তচাপের সৃষ্টি করে। অতিরিক্ত মাত্রায় লবণের ব্যবহার। খাবার লবণে থাকে সোডিয়াম, এটি রক্তের জলীয় অংশ বাড়ায়, এতে রক্তের আয়তন বৃদ্ধি পায়, ফলে রক্তচাপও বেড়ে যায়। শতকরা প্রায় 60% রোগী লবণের ব্যবহার দ্বারা প্রভাবিত হন। আমাদের শরীরে 6 গ্রাম বা 1 চা চামচ লবণই যথেষ্ট। উচ্চ রক্তচাপের আরেকটি অন্যতম কারণ হল ধূমপান। ধূমপায়ীদের শরীরে তামাকের নানা রকম বিষাক্ত পদার্থের প্রক্রিয়ায় উচ্চ রক্তচাপের সৃষ্টি হয়। অধিক মাত্রার ওজন বা স্থূলতা। যেহেতু স্থূলতা শরীরের গঠনকে প্রভাবিত করে, সেহেতু এটি অঙ্গ প্রত্যঙ্গের ওপরেও প্রভাব ফেলতে পারে। গবেষণায় জানা গেছে যে স্থূলতা মূল উচ্চ রক্তচাপের আনুমানিকভাবে 65-78% ঝুঁকি বহন করে। তাই অধিক ওজন সম্পন্ন ব্যক্তি উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন। অতিরিক্ত মদ্যপান। যারা নিয়মিত অত্যাধিক পরিমাণে মদ্যপান করেন তাদের উচ্চ রক্তচাপ বেশি হয়। অ্যালকোহলে থাকে অতিরিক্ত পরিমাণে ক্যালোরি, যা ওজন বৃদ্ধির পাশাপাশি রক্তচাপও বাড়িয়ে তোলে। দীর্ঘকালীন কিডনির যদি কোনো সমস্যা বা রোগ থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন, কারণ কিডনির কোনো প্রকার রোগ বা সমস্যা উচ্চ রক্তচাপের আরেকটি অন্যতম কারণ। গর্ভধারণের কারণে। গর্ভধারণজনিত হাইপারটেনশন খুবই একটি সাধারণ ঘটনা। এটি হরমোনের বিভিন্ন প্রকার অনিয়মের কারণে হয়ে থাকে, তবে এটি গর্ভধারণের সময়ই হয়ে থাকে বলে একে গৌণ হাইপারটেনশন হিসাবে গণ্য করা হয়। বংশানুক্রমিক। উচ্চ রক্তচাপ বংশগত ধারাবাহিকতা রয়েছে। মা বাবার যদি উচ্চ রক্তচাপ থাকে তাহলে সন্তানেরও উচ্চ রক্তচাপ হবার আশঙ্কা থাকে। অর্থাৎ পারিবারিক ইতিহাস বা জিনের কারণ আপনার রক্তচাপের ওপর 30-50% প্রভাব ফেলতে পারে। রাত্রি জাগরণ বা অনিদ্রার কারণেও আপনার উচ্চ রক্তচাপজনিত সমস্যা দেখা দিতে পারে। উচ্চ রক্তচাপ ঠিক রাখতে গেলে অবশ্যই সঠিক ঘুমের প্রয়োজন। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। অতিরিক্ত পরিমাণে গরু, ছাগল ইত্যাদির মাংস খাওয়া, ডিমের কুসুম, তেলাজাতীয় খাবার অর্থাৎ ফাস্টফুড রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে, ফলে উচ্চ রক্তচাপের দেখা দেয়। আপনার কি উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার রয়েছে, এটা আপনারা বুঝবেন কিভাবে? তো চলুন এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে জেনে নেব। মাথা ব্যথা। উচ্চ রক্তচাপের একটি অন্যতম লক্ষণ হল মাথা ব্যথা, যার ফলে আপনার নিয়মিত বা অতিরিক্ত মাথা ব্যথা হতে পারে।
ও মাথায় যেন এক প্রকার চাপ বা ব্যথা অনুভব হতে পারে। মাথা ঘোরা, নিয়মিত মাথা ঘোরা রক্তচাপের আরেকটি অন্যতম লক্ষণ। আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে তাহলে যখন খুশি আপনার মাথা ঘুরে যেতে পারে। ঘাড়ে ব্যথা, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ঘাড়ে ব্যথার সঙ্গে উচ্চ রক্তচাপের একটি সম্পর্ক রয়েছে। সুতরাং ঘাড়ে বা মাথার পেছনের দিকে ব্যথা উচ্চ রক্তচাপের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। মাঝে মাঝে যদি হঠাৎ আপনার কানে তালা লাগার মতো অবস্থা হয়ে যায় বা কানের সঙ্গে বা কানের মধ্যে যদি আপনি শ্বশ কোনো শব্দ শুনতে পান তাহলেও কিন্তু বুঝতে হবে যে আপনার উচ্চ রক্তচাপ থাকতে পারে, কারণ এটিও একটি উচ্চ রক্তচাপের অন্যতম লক্ষণ। শ্বাসকষ্ট বা শ্বাস নিতে অসুবিধা, উচ্চ রক্তচাপের ফলে শ্বাসকষ্ট দেখা দেয়। উচ্চ রক্তচাপ থাকলে আপনি অনুভব করতে পারবেন যে আপনি ঠিকভাবে শ্বাস নিতে পারছেন না বা শ্বাস নিতে আপনার অসুবিধে হচ্ছে। নাক দিয়ে রক্তপাত, ব্যথা ছাড়া যদি হঠাৎ করে আপনার নাক দিয়ে রক্ত পড়া শুরু হয় তাহলে বুঝতে হবে যে এটি একটি শারীরিক অসুস্থতার লক্ষণ। এর পেছনেও কিন্তু থাকতে পারে উচ্চ রক্তচাপ নামক নীরব ঘাতককারী রোগটি। অনিদ্রা বা ঘুম না হওয়া, উচ্চ রক্তচাপ থাকলে ঘুমের বিভিন্ন প্রকার সমস্যা হয়। অনিদ্রা বা ঘুম না হওয়া, কম ঘুম, ঘুম না ধরা ইত্যাদি লক্ষণগুলি উচ্চ রক্তচাপের কারণে হতে পারে। বুকে ব্যথা ও বুক ধরফর, উচ্চ রক্তচাপের ফলে বুকে তীক্ষ্ণ পরিমাণে ব্যথা হয় ও ভারী ভারী ভাব অনুভূত হয়। এর সাথে সাথে হঠাৎ করে বুক ধরপড়েরও সৃষ্টি হতে পারে উচ্চ রক্তচাপের ফলে। চোখে ঝাপসা দেখা, দৃষ্টিশক্তির সমস্যা বা দৃষ্টির অস্পষ্টতা, কোনো একই জিনিসকে দুটি দেখা ইত্যাদি সমস্যাগুলি বা চোখে কম দেখাও উচ্চ রক্তচাপের কারণে হতে পারে। প্রস্রাবের সাথে রক্তপাত, প্রস্রাবের সাথে রক্তপাত উচ্চ রক্তচাপের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। উচ্চ রক্তচাপের ফলে প্রস্রাব খুবই কম, গাঢ় রঙের বা হালকা সামান্য বাদামি রঙেরও হতে পারে। প্রচুর পরিমাণে ঘাম হওয়া, হাইপারটেনশনের ফলে শরীরে প্রচুর পরিমাণে ঘামের সৃষ্টি হতে পারে। অতিরিক্ত ঘাম উচ্চ রক্তচাপের কারণ হয়ে থাকে। হাত ও পা ফুলে যাওয়া, হাত বা পা যদি হঠাৎ করে আপনার ফুলে যায় তাহলে তা উচ্চ রক্তচাপের আরেকটি লক্ষণ। ক্লান্তিভাব ও অমনোযোগ, উচ্চ রক্তচাপের ফলে শরীরে ক্লান্তিভাব অনুভূত হয়। কাজ করতে গিয়ে যদি আপনার মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে এটি হতে পারে উচ্চ রক্তচাপের ফলে। বমি হওয়া বা বমি বমি ভাব, উচ্চ রক্তচাপের ফলে বমি হতে পারে, তাছাড়াও বমি বমি ভাব বা গা বমিও হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমি উচ্চ রক্তচাপের প্রতিকার বা উচ্চ রক্তচাপ কমানোর উপায় সম্পর্কে আলোচনা করব। তাই পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।